দর্শক আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিয়া কাকা কীভাবে তরমুজ খেতে পানি দেয়। তো জিয়া কাকা তরমুজ খেতে পানি দেওয়ার জন্য যে কাজটি করে, প্রথমে একটি সুইচ মোটর আছে সেটিকে অন করে নেয়। এটার পরে এই মোটর থেকে খেতে পানি ঢুকায়। তারপরে সে এখানে খেতে আগেই গর্ত করে রেখেছিল যেখানে পানিগুলো জমা হয়। তো সেখান থেকে পানি নিয়ে আবার গাছের গোড়ায় গোড়ায় জেল দিয়ে দিয়ে দেয়। তো বিষয়টি আপনারা লক্ষ্য করতেছেন সেটি কিন্তু তো এখন হচ্ছে যে একা একা তরমুজ খেতে গোলা খাওয়াচ্ছে। এখানে সালফার এবং সালফার মিশিয়ে পানির সাথে মিশিয়ে গোলা তৈরি করে তারপর গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে। তো এভাবে দেওয়ার পরে তারপরে কিন্তু এই গাছের গোড়ায় আবার পানি দিয়ে দিচ্ছে। তো দর্শক, সালফার এবং পানি দেওয়ার পর তরমুজের যে উপকারটি হয়, তরমুজ আকারে বড় হতে সাহায্য করে। এটি দেওয়ার ফলে তরমুজের একটি খাদ্য তৈরি হয় যেটি গ্রহণের পরে তরমুজের সাইজ আকারে বড় হয়।